ওম নম শ্রীরা বিবেকানন্দ সুরায় শ্রী ভগবানের আমরা সমবেত হয়েছি আজকের এই পাঠ্যচক্রে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু শ্রী শরৎচন্দ্র চক্র বিরচিত স্বামী শিষ্য সংবাদ স্বামী শিষ্য সংবাদের ছাব্বিশ নম্বর বললি আমরা পড়ব এটি বেলুর মঠ স্থান বেলুর মঠের নির্মাণকাল আঠারোশো আটানব্বই সাল এটা হচ্ছে কথা স্বামীজিকে শিষ্য প্রশ্ন করছেন স্বামীজি খাদ্যাখাদ্যের খাদ্যের সহিত ধর্মাচরণের কিছু সম্বন্ধ আছে কি স্বামীজি উত্তর দিচ্ছেন অল্প বিস্তর আছে বই কি শিষ্য জিজ্ঞাসা করছেন মাছ মাংস খাওয়া উচিত বা আবশ্যিক কি একবারে আমাদের নিজেদের খুব প্রিয় প্রশ্ন সবাই আপনারা করেন আমরাও ছিলাম করি ইদানিং আমার একটা নতুন কায়দা হয়েছে সেটা হচ্ছে শ্রাদ্ধে খাওয়া কতটা জরুরি শ্রাদ্ধে না খেলে ভীষণ কষ্ট ভীষণ কষ্ট এদিকে খাবার ভীষণ রকমের ইচ্ছা কত টাকার প্লেট হয়েছে আমাকে একজন বললেন এত টাকার প্লেট হয়েছে তারপরেও যদি যদি না খাই তাহলে খুব প্রথমে বললেন ভাই খুব রাগ করবে তারপরে ঠিক আছে ভাই যদি রাগ করে তাহলে খাবে তাহলে আমি তো বলিনি আপনাকে খেতে বারণ করেন ঠাকুর মা বলেছেন আর আপনার গুরু বলেছেন ওদের জিজ্ঞাসা করুন আমায় কেন জিজ্ঞাসা করছেন তারপরে বলছেন যে না ভাই বলেছে এত টাকার প্লেট হয়েছে কি মুশকিল এখন একটা জিনিস মহারাজ আমাদের বলতেন যে তোমার বাড়িতে এসে তোমার প্রিয়জন তোমার প্রিয়জনের তোমার বাবা মা বা কারুর শ্রাদ্ধে যদি তোমার প্রিয়জন কেউ না ভোজন করেন যেমন তোমার কষ্ট হবে তুমি যদি তাদের সেই খাবারকে উপেক্ষা করো তাহলে তাদেরও কষ্ট হবে সেই কারণে অন্য যেগুলো দেবতাকে নিবেদন করা হয় সেইটি খাওয়ার কথা বলা হয়েছে অথবা যাবে গায়ে গতরে খাটবে খেটে চলে আসবে কারণ তোমার ওই সমস্ত খাওয়ার তো আছে আমার তো সব সৃষ্টি ছাড়া ব্যাপার তাই আমার মতটা আপনাদের সঙ্গে চলবে না সেই কারণে আমি আমার মতটাকে প্রকাশ করতে চাইছি না স্বামীজি কি বলছেন আমরা শুনি মাছ মাংস খুব খাওয়া উচিত এবং আবশ্যক কি এই সম্পর্কে প্রশ্ন করেছেন আমাদের শিষ্য আর স্বামীজি বলছেন খুব খাবি ভাবা তাতে যা পাপ হবে তা আমার তোদের দেশের লোকগুলোর দিকে একবার চেয়ে দেখ দেখি মুখে মলিনতার ছায়া বুকে সাহস ও উদ্যম শূন্যতা পেটটি বড় হাতে পায় বল নেই ভীরু ও কাপুরুষ একরে বাঙালির এই চারটি চরিত্র এ কথা বলা রয়েছে এক হচ্ছে মুখ মুখে মলিনতার ছায়া সব সময় একটা অবসাদ তাকে ঘিরে রয়েছে এবং অবসাদ ঘিরে থাকার ফলে সে আর রকম কোনো উদ্যোগী হয়ে কোনো কাজকর্ম করতে পারে না দুই হচ্ছে বুকে অবসাদ যেহেতু তাকে রয়েছে তাই উদ্য সাহস এবং উদ্যম শূন্যতা কোনো কিছু করব সে নিয়ে সবার আগে না করবো কি করবো না করলে কি হবে না হবে এই সমস্ততেই সব চলে যায় কিছুদিন আগে ফেসবুকে একজন ভদ্রলোক লিখেছিলেন শিক্ষিত মানুষ তার সাঁইত্রিশ বছর বয়স হয়ে গেছেন তিনি সাধু করতে চান সাধু হলে তিনি আমাকে জিজ্ঞেস করছেন আমি যদি আপনাদের আমরা আমাদের সঙ্গে তো সাধু বাবা যাবে না কারণ বয়সটা পেরিয়ে এসেছেন তারপরে আমি হাসতে হাসতে জিজ্ঞেস করলাম যে আপনি বরেন হেডকোয়ার্টার্সে পূজনীয় স্বামী বলভদ্র আনন্দজির সঙ্গে কথা বলুন তিনি আমার কাছে জানতে চাইছিলেন যে সাধু হতে গেলে কি কি সুবিধা আছে কেমনভাবে কি করা যাবে এই সমস্ত এবং যে জাতীয় কথাবার্তা তিনি বলছেন তাতে একবারে খুব পরিষ্কার যে তিনি একটা কোয়ারি করছেন বা কখনো কোনো মনে খুব দুঃখ হয়েছে অনেক সময় অনেক মানুষের মনে খুব দুঃখ হলে তারা সাধু হওয়ার কথা ভাবেন সংসারটাকে অসার বোধ হয় এবং তখন মনে হয় সাধু জীবনটাই সবচেয়ে সুন্দর এবং তারপরে সেই যে দুঃখটা যখন চলে যায় তখন আর কিন্তু সেই উদ্যম সেই চেষ্টাটা থাকে না স্বামীজি তাই বলছেন যে বুকে সাহস ও উদ্যম শূন্যতা পেটটা বড় হাতে পায়ে বল ভিরু আর কাপুরুষ একবারে বাঙালি চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো যেগুলো স্বামী বিবেকানন্দ সেই সময় দেখেছিলেন সেটিকে ব্যক্ত করছেন শিষ্য বলছেন মাছ মাংস খাইলে যদি উপকারী হবে তবে বৌদ্ধ বৈষ্ণব ধর্মকে ধর্মে অহিংসাকে পরম ধর্ম বলিয়াছে কেন খুব ভাইটাল প্রশ্ন বৈষ্ণব ধর্মে এবং বৌদ্ধ ধর্মে অহিংসাকেই পরম ধর্ম বলেছেন স্বামীজি উত্তর দিচ্ছেন বৌদ্ধ ও বৈষ্ণব ধর্ম আলাদা নয় বৌদ্ধ ধর্ম মরে যাওয়ার সময় হিন্দু ধর্ম তার কতগুলি নিয়ম নিজেদের ভেতরে ঢুকিয়ে আপনার করে নিয়েছিল ওই ধর্মই এখন ভারতবর্ষে বৈষ্ণব ধর্ম বলে বিখ্যাত অহিংসা পরম ধর্ম বৌদ্ধ ধর্মের এই মত খুব ভালো তবে অধিকারী বিচার না করে বলপূর্বক রাজশাসনের দ্বারা এই মত জনসাধারণের সকলের ওপর চালাতে গিয়ে বৌদ্ধ ধর্ম দেশের মাথাটি একেবারে খেয়ে দিয়ে গেছে ফলে হয়েছে এই যে লোকে পিঁপড়েকে চিনি খাওয়াচ্ছে আর টাকার জন্য ভাইয়ের সর্বনাশ করছে অমন বক ধার্মিক এ জীবনে অনেক দেখেছি অন্য পক্ষে দেখো বৈদিক এবং মনুক্ত ধর্মে মাছ মাংস খাবার বিধান রয়েছে আবার অহিংসার কথাও আছে অধিকারী বিশেষে হিংসা ও অধিকারী বিশেষে অহিংসা ধর্ম পালনের ব্যবস্থা আছে শ্রুতি বলছেন মা হিংসা সর্বভূতানি মনু বলছে মাহা মহাফলাহা এ হচ্ছে কথা বৌদ্ধ ধর্ম এবং বৈষ্ণব ধর্মের কথা বলতে গিয়ে মুশকিল হচ্ছে আমরা বৈষ্ণব ধর্ম বলতে গেলে শ্রী চৈতন্য মহাপ্রভুকে বোঝায় শ্রীচৈতন্য মহাপ্রভু যে সময় এসেছিলেন সে সময় বৈষ্ণব ধর্মের যে প্রকাশ এবং প্রভাব হয়েছিল সেই সময়টাকেই আমরা তাঁর মতবাদ বলে মনে করি তা কিন্তু নয় তিনি প্রত্যেক যুগে যুগে অবতার আসেন আমাদের ভুলে যাওয়া ধর্মকে একটি স্থায়ী রূপ দান করার জন্য এবং তার থেকে আমরা কিভাবে ঈশ্বরের দিকে এগিয়ে যাব। এবং মুক্তির পন্থাকে কেমন করে গ্রহণ করব, এই বিষয় আমাদেরকে বোঝানোর জন্য তারা আসেন আমরা বহু সময় এই কথাটা পরিষ্কার করে বুঝতে পারি না এবং পরিষ্কার করে বুঝতে পারি না বলেই আমাদের সমস্যা হতে থাকে আমরা মনে করি বৈষ্ণব ধর্ম স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য এই কথা বলে গেছেন তিনি যে সময় এসেছিলেন সেই সময় মানুষজন নিরামিষ খেতেন অতএব তার ক্ষেত্রে তাই শ্রীকৃষ্ণের ক্ষেত্র তাই রামচন্দ্রের ক্ষেত্রে নিরামিষের কথাই বলছেন তা কিন্তু নয় শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্র দুজনেই আর্যপুত্র দুজনেই আর্যপুত্র তাতে তারা তো আমিষাশী ভোজি হবেনি নি বর্ণনা আছে এর ভরত রামচন্দ্রের খোঁজে বেরিয়েছেন তিনি একটা জায়গায় এসে দেখলেন যে এক জায়গা থেকে অনেক ধোঁয়া উঠছে তিনি যখন সেই ধোঁয়াটিকে ধরে ধরে কাছে এলেন তখন দেখলেন যে অনেক মৃগয়াতে অনেকগুলি হরিণ মারা হয়েছে আপনারা যে বলেন সে মাংসের রোস্ট সেই হরিণের রোস্ট করা হয়েছে এবং এত হরিণ রোস্ট করা হয়েছে তার সেই ধোঁয়াটা দূর থেকে দেখা যাচ্ছে সীতা দেবী মা গঙ্গার কাছে ঘরাঘরা মদ্যপান মদ্য নিবেদন করছেন মানত করছেন এটা আমরা বাল্মীকি রামায়ণে দেখি সীতা দেবী ঘরাঘরা মদ নিবেদন করছেন তার কারণ তিনি চাইছেন যে যেন আমরা পেরিয়ে যাই সেই সময় আমাদের কাছে যে মোস্ট অ্যাভেলেবল জিনিস সেই দিয়ে আমরা আমাদের উপাসনা করি দেখবেন পূর্ববঙ্গের লোকেরা অনেক বেশি মাছ খায় আর পশ্চিমবঙ্গের লোকেরা মাছের চেয়ে শাকাহারই বেশি দু জায়গাতে দু আবার শাকের যে ব্যবহার সেটা পূর্ববঙ্গে একরকম পশ্চিমবঙ্গে আরেক রকম সমস্তটা আলাদা আলাদা যেখানে যে জিনিসটার ব্যবহার যত বেশি পূর্ববঙ্গের খাবারে নারকলের ব্যবহার খুব বেশি রকমের নারকোল সব কিছুতে নারকোলের ব্যবহার আছে নারকোল নাড়ু নারকল তক্তি নারকল মিষ্টি কারণ এই জিনিসগুলো ওখানে অনেক বেশি পাওয়া যেত আমাদের লোকাল যা জিনিস দিয়ে পাওয়া যায় তাই দিয়েই আমাদের এক একটা খাদ্যাভাস তৈরি হয়ে যায় কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ধর্মের নামে এইগুলোকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি বৌদ্ধ ধর্ম মরে যাওয়ার তার প্রধান অন্যতম দুটি কারণ হলো যে আমাদের ইয়ে বিশেষে বৌদ্ধ ধর্মে মানুষের প্রকৃতি মানুষের যে ইচ্ছা অনিচ্ছা তার উপর না করে সন্ন্যাস এবং বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয়েছিল এবং সেক্ষেত্রে তারা রাজশক্তিকে ব্যবহার করেছেন রাজা তার তলোবারের দ্বারা চাপ দিয়ে মানুষকে এই ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছিল যেখানে মানুষকে বাধ্য করা হয় সেই ধর্মের প্রতি মানুষের কোনো ভালোবাসা থাকে না তখন কি করে তার থেকে বেরোতে পারবো তার কাজ করতে থাকে এবং তার জন্য যতটা খারাপ দিকে যাওয়া প্রয়োজন হয় ততটা খারাপ দিকে গিয়েছিলেন এই যে বৌদ্ধ ধর্ম মতে বৌদ্ধ ধর্ম মত যে একেবারে সম্পূর্ণ ভেঙে চুরে তচ্ছন হয়ে গেল তার মূল কারণ হচ্ছে যখন গৌতমীকে সন্ন্যাস দেওয়ার জন্য আনন্দ তাকে বললেন প্রথমে গৌতমী মহা বুদ্ধের কাছে সন্ন্যাস প্রার্থনা করেন বুদ্ধ তাকে সন্ন্যাস দিতে রাজি হন না এমন সময় গৌতমী আনন্দকে গিয়ে ধরলেন আনন্দ বৌদ্ধের সবচেয়ে প্রিয় শিষ্য তিনি বুদ্ধের কাছে গিয়ে প্রার্থনা করলেন আনন্দীর জন্য আনন্দী তাকে গৌতমী গৌতমীকে সন্ন্যাস দেওয়ার জন্য আনন্দ প্রার্থনা করলেন বুদ্ধ তাকে বলেছিলেন যে ধর্মমত আরো বহু বছর ধরে চলতে পারতো সেই ধর্মমতে তুমি আয়ুষকাল ক্ষয় করে দিলে এই বৌদ্ধ ধর্মের মতে লামানি বা বৌদ্ধ ভিক্ষুণীদের দায়িত্ব ভিক্ষুদের ওপর রাখা হলো এবং পরবর্তীকালে যখন এর শুদ্ধতা আমরা হারালাম এই শুদ্ধতা হারানোর ফলে এই বৌদ্ধ ধর্মের মধ্যে অধপতন দেখা গেল এবং এই অধোপপতনটা এত তীব্র হয়ে গেল যে দ্রুত এই ধর্মমত খণ্ড ভিক্ষণ্ড হয়ে গেল যে ধর্মমত দীর্ঘদিন ধরে চলতে পারতো জোর করে চাপিয়ে দেওয়ার জন্য এবং সকলের জন্য যে সন্ন্যাস ধর্ম নয় এ কথা বিচার না করে যে এসেছেন সকলকে বাঁচ বিচার না করে সন্ন্যাস দেওয়া যে হল এটার পেছনে এই পেছনে পতনের কারণ লিখিত আছে যে কারণে আপনারা পরবর্তীকালে দেখবেন যে স্বামী বিবেকানন্দ কিন্তু ছেলেদের মঠ হওয়ার আগে মেয়েদের মঠ হওয়ার করার স্বপ্ন দেখেছিলেন স্বামীজি প্রথম এই মেয়েদের মঠ নিয়ে যে হবে মেয়েদের মঠ হবে এটির উল্লেখ আছে তার চিঠিতে আঠারোশো চুরানব্বই সালের চিঠিতে তিনি এই মত প্রকাশ করছেন যে শ্রী শ্রী কেন্দ্র করে যেই মঠ হবে কিন্তু তিনি চেয়েছেন শুধুমাত্র মালাগাঁথাওয়ালা সন্ন্যাসিনী নন যারা পুরুষদের সংস্রব ছাড়াই নিজেদের শক্তিতে এই মঠ পরিচালনা করতে পারবেন একমাত্র তাদের জন্যই এই নতুন মঠের কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন এবং এই নতুন পরিস্থিতিতে এই যে স্বামীজির ইচ্ছার এই কে পূর্ণ করতে আমাদের সময় লাগলো আরও পঞ্চাশ বছর স্বামীজি স্বপ্ন দেখেছিলেন আঠারোশো চুরানব্বই সালে যে স্ত্রী মঠ স্থাপিত হোক এবং সেই স্ত্রী স্থাপিত হলো উনিশশো সালে এবং আমরা দেখতে পাই যে কিরকম কীরকমভাবে ধীরে 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 একটু একটু করে তার পাখা বিস্তার করছে সে রামকৃষ্ণ মিশনের উপর কোনোভাবেই নির্ভরশীল নয় সেটি একটি সম্পূর্ণ স্বতন্ত্র মঠ যেহেতু রামকৃষ্ণ মিশন থেকেই তাদের পত্তন তাই গুরুগৃহ হিসেবে এটিকে তারা শ্রদ্ধা করেন ভক্তি করেন কিন্তু তারা যে স্বতন্ত্র তারা যে নিজেরা নিজেরা চলতে পারেন এই কথাও তারা কখনো ভুলে যান না এইটা হচ্ছে কথা আমরা যদি অধিকারী বিচার না করে সবাই কিন্তু আমরা সবাই আমরা ধার্মিক হতে পারি সবাই আমরা ভগবানের পথে যেতে পারি কিন্তু সন্ন্যাস সকলের জন্য নয় আমরা নিজেরা দেখেছি প্রথম প্রথম মনে হতো এই যে দীর্ঘ দশ বছরের সময় আমাদের অপেক্ষা করতে হয় সন্ন্যাস পাবার জন্য এটা যেন ঠিক নয় কিন্তু সেই দশ বছরের জার্নিতে দেখেছি কতজন এসেছে আমাদের সঙ্গে কত সামান্য কারণে কত কীতে অনেকে চলে গেছেন আমাদের যারা আমরা একত্রিত হয়েছিলাম একসাথে এবং যারা পরবর্তীকালে যারা ওই দলটি যারা সন্ন্যাসপ্রাপ্ত হলো তাদের মধ্যে থেকে সাতজন সদস্য সদস্যনি সেভেন আমরা সাঁত্রিশ জন একত্রিত হয়েছিলাম আমরা সাত চুয়াল্লিশ জন একত্রিত হয়েছিলাম আর আমাদের সন্ন্যাস হয়েছিল ওই ব্যাস থেকে মাত্র সাঁত্রিশ জনে তাদের মধ্যে এক দুজন পরে একজন পরে সন্ন্যাস পেয়েছিলেন কিন্তু বাকি ছজন সংঘ থেকে চলে গেছিলেন এ হচ্ছে কথা এই পথটা খুব সহজ নয় এ পথ সহ সবার জন্য নয় যেমন সংসার পথও সহজ নয় এ পথ সবার জন্য নয় কঠিন পথ ভালো সংসারী হতে গেলেও যেমন যোগ্যতা দরকার হয় ভালো সন্ন্যাসী হতে গেলেও ঠিক তেমনি যোগ্যতার দরকার হয় এই অধিকার ভেদে আমরা যদি এটা ভুলে গিয়ে সবার জন্য সব পথ খুলে দিই তাহলে কিন্তু ইতো নষ্ট তত ভ্রষ্ট হবে তাই বলছেন যে এই বৌদ্ধ ধর্মের মত খুব ভালো কিন্তু অধিকারী বিচার না করে অহিংসা পরমধর্ম এই যে বৌদ্ধ ধর্মের যে মত এ মত অত্যন্ত ভালো কিন্তু এই অধিকারী বিচার না করে বলপূর্বক রাজশাসনের দ্বারা এটি জনসাধারণের সকলের ওপর চালাতে গিয়ে বৌদ্ধ ধর্ম দেশের মাথাটি একেবারে খেয়ে দিয়েছে ফলে ধরনের জিনিস আমরা দেখতে পাই নম্বর এক সেটা হচ্ছে একদল লোক পিঁপড়েকে চিনি দিচ্ছে অহিংসা পরম ধর্ম পিঁপড়েকে চিনি দেয় গরুকে সমস্ত করে কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার প্রতি তার সামান্যতম দয়া দেখাতে পারে না এটা হচ্ছে কথা আমাদের সবাই এই শীতকালে সবাই তার পুরনো জামা কাপড় দেয় কিন্তু নতুন জামাকাপড় দিতে আমাদের অনেকেরই খুব কষ্ট হয় যে কাপড় জামাগুলো আমার আর হচ্ছে না ছোট হয়ে গেছে যেগুলো আমি পরতে পাচ্ছি না যেগুলো একটু রং খারাপ হয়ে গেছে আমরা সব সময় বলি দারুণ ভালো আছে দারুণ ভালো আছে তো আমি কেন ব্যবহার করছি না আমি কেন নতুন কিনছি আমি কেন আমার জন্য নতুন কিনছি এটা হচ্ছে কথা এটা আমাদের কিন্তু খুব গভীরভাবে ভাবতে হবে এমন নয় যে এরকমভাবে সাধারণ একটা ভাবনার মধ্যে এটা চললে হয় আর দুই হচ্ছে আর আরেক দল হচ্ছে নিজের ভাইয়ের সর্বনাশ করতেও ব্যস্ত থাকছেন অমন এমন অমন বক ধার্মিক এ জীবনে অনেক দেখেছি অন্যাপেক্ষে দেখো বৈদিক এবং মনুক্ত ধর্ম মৎস্য মাংস খাবার বিধান আছে আবার অহিংসার কথাও আছে অধিকারী বিশেষে হিংসা ও অধিকারী বিশেষে অহিংসা ধর্ম পালনের ব্যবস্থা আছে আপনি তখনই অহিংস তখনই ক্ষমা করতে পারেন যখন আপনার প্রতিক্রিয়া জানানোর মতো শক্তি আছে আপনার এক গালে একজন থাপ্পড় মেরে দিয়ে গেল আপনি গালে হাত বুলাতে বুলাতে তাকে বলছেন যা তোকে ছেড়ে দিলুম ও কিন্তু অহিংসা না ওটা আর যাই হোক ওটা কখনোই অহিংসা কখনোই ক্ষমা নয় আপনার এক গালে থাপ্পড় মারার পরে যিনি মারলেন তার আরেকটি গালে আপনি সপাটে আরেকটি থাপ্পড় মারবার ক্ষমতা রাখেন এবং তা না মেরে আপনি যখন সেটাকে ক্ষমা করে দেন ছেড়ে দেন তখন সেটা ক্ষমা আদারওয়াইজ এটা কাপুরুষতা এটা হচ্ছে কথা অনেকে খ্রিস্টের এই যে বাণীটিকে কোট করেন তিনি বলেছিলেন এক গাল কেউ যদি বাড়িয়ে দেয় আরেক গাল বাড়িয়ে দেওয়া তোমার আরেক গালটা বাড়িয়ে দেবো এক গালে থাপ্পড় খাওয়ার পরেই আমাদের মনের যে অবস্থা হয় আরেকটা গাল বাড়িয়ে দেওয়ার জন্য অনেকখানি দৃঢ়তার প্রয়োজন হয় সেটার অভাব আমাদের সব সময় থাকে এবং সেই কারণে আমরা নিজেদেরকে প্রকাশ করতে পারি না স্বামীজিকে শিষ্য বলছেন কিন্তু এমন দেখিয়াছি মহাশয় ধর্মের দিকে একটু ঝোঁক হইলেই লোকে আগে মাছ মাংস ছাড়িয়ে দেয় অনেকের চক্ষে ব্যবিচারে দি গুরুতর পাপ অপেক্ষাও যেন মাছ মাংস খাওয়াটা বেশি পাপ এ ভাবটা কোথা থেকে আসলো ওই খুব প্রশ্ন নৈতিক জীবনের অবক্ষয় হয়েছে নৈতিক জীবন খারাপ হয়ে গিয়েছে সেটাকেও আমরা অ্যাকসেপ্ট করিনি কিন্তু মাছ মাংসকে আমরা কখনো খাওয়াটাকে অ্যাকসেপ্ট করতে পারি না সেটাকে আমরা অনৈতিক সবসময় বলে থাকি মানুষ যে দাঁড়িয়ে আছে তার যে চরিত্র সেই চরিত্রের অবনমন হওয়া সত্ত্বেও আমরা সেটাকে খুব একটা গুরুত্বপূর্ণ হিসেবে মনে করি না আমরা মনে করি যে চরিত্রের অবনমন হোক তাতে কিচ্ছু এসে যায় না কিন্তু যেন আমাদের এই মাছ মাংস কোনোভাবে যেন আমাদের স্পর্শ না করে স্বামীজি বলছেন কোথেকে এলো তা জেনে তোর কি দরকার তবে এই মত ঢুকে যে তোদের সমাজ ও দেশের সর্বনাশ সাধন করেছে তা তো দেখতে পাচ্ছিস দেখ না তোদের পূর্ববঙ্গের লোক খুব মাছ মাংস খায় কচ্ছপ খায় তাই তারা পশ্চিমবাংলার লোকের চেয়ে বেশি সুস্থ শরীর তোদের পূর্ববাংলার বড় মানুষেরাও এখনো রাত্রে লুচি বা রুটি খেতে শেখেনি তাই আমাদের দেশের লোকগুলোর মতো অম্বলের ব্যায়ামই ভোগে না শুনেছি পূর্ববাংলার বাংলার লোকে লোক অম্বলের ব্যায়াম কাকে বলে তা বুঝতেই পারে না শীর্ষে বলছে আজ্ঞে হ্যাঁ আমাদের দেশে অম্বলের ব্যায়াম বলিয়া কোনো ব্যায়াম নাই এদেশে আসিয়া এই ব্যারামের নাম শুনিয়াছি দেশে আমরা দুবেলাই মাছ ভাত খাইয়া থাকি এই হচ্ছে কথা আমাদের উত্তরবঙ্গের লোকেদের ভীষণ রকমের এই অম্বলের ব্যারাম এই অম্বলের ব্যারামটা খুব বড় জিনিস অম্বল হচ্ছে আমাদের ভীষণ রকমের তার কারণ হচ্ছে আমাদের যে খাদ্য খাদ্যাভাব আছে তার মধ্যে আমরা কখনো মনে করি না যে সেটাকে আমি কতটা খরচ করতে পারবে যে ক্যালোরি আমি ইনটেক করছি সেই ক্যালোরি আমি কতটা খরচ করতে পারবো এই কথাটা আমরা ভাবি না এবং এই ভাবি না বলেই নানা রোগে দুষ্ট হয়ে পড়ি এই কালকে একজনকে দেখছিলাম এই পশ্চিম সূর্যের দেশ আমাদের নরওয়ে থেকে এক দল এসেছিলেন দুজন স্বামী স্ত্রী এবং তাদের দুটি বাচ্চা এসেছিল বাচ্চাটি এখানে আসার পরই তার পেট খারাপ হয় এবং উনি বললেন ভদ্রমহিলা দুজনেই দুজনেই বিজ্ঞানী ভদ্র এই এই যে বিভিন্ন ধরনের যে ঔষধ প্রতিষেধক তৈরি হয় ক্রিম তৈরি হয় এই সমস্ত কাজ দেখাশোনা করে এ তার বিজ্ঞানী তিনি তার বিজ্ঞানী আর আরেক আর কর্তা হলেন অয়েল সাইন্টিস্ট এই তেল যে তোলা হয় তার নিতে উনি বললেন আমাদের দেশে বড় একটা ওষুধ দেওয়া হয় না তারা বলেন যে ন্যাচারাল হিলিং সিস্টেম শরীর কিভাবে সেটাকে ঠিক করে নেয় ছোট্ট মেয়ে কতটুকুই বা তার বয়স হার্ডলি আট বছর হবে কি না সন্দেহ সে বলছে যে আমি বিশ্বাস করতে চাই যে আমি সুস্থ হয়ে যাব। কোনো ওষুধ না প্রয়োগ করে আমি সুস্থ হয়ে যাব। কালকে সারাটা দিন মেয়েটা শুধু ওই এক বো দু বোতল ওআরএসের জল খেলো একটু একটু করে ওর এর জল খাচ্ছে এবং সে নিজে সুস্থ হবার চেষ্টা করছে আমাদের হলে পাঁচখানা ইয়ে খাইয়ে দেওয়া হতো এই পেট খারাপে নানারকম ওষুধ খাওয়ানো দিয়ে দেব বমির ওষুধ খাইয়ে দেওয়া হতো এই করে দেওয়া হতো তাই করে দেওয়া হতো শরীরকে সহ্য ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে আমরা এই সমস্তকে মাছ মাংস খাওয়াকে আমরা খারাপ বলে করি অথচ লুচি এই সমস্ত খাওয়াকে আমরা কখনো খারাপ বলে মনে করি না স্বামীজি বলছেন তা খুব খাবি ঘাস পাতা খেয়ে যত পেট রোগা বাবাজির দলে দেশ ছেয়ে ফেলেছে ওসব সত্যগুণের চিহ্ন নয় গুণের ছায়া মৃত্যুর ছায়া সত্যগুণের চিহ্ন হচ্ছে মুখে উজ্জ্বলতা হৃদয়ে অদম্য উৎসাহ অ্যাক্টিভিটি ট্রিমেন্ডাস কর্মতৎপরতা আর তমগুণের লক্ষণ হচ্ছে এইসব এই ওইসব না খেয়ে একেবারে ঘাস পাতা বেশি খেলে অনেক সময় অনেকে পেট সহ্য করতে পারে না এবং পেট সহ্য করতে না পারার ফলে তারা অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে তারা জীর্ণ স্বাস্থ্যের অধিকারী হয় বলছেন কেমন হবে সত্যগুনি মানুষ শ্রীরামকৃষ্ণ তার উজ্জ্বলতম দৃষ্টান্ত মুখে উজ্জ্বলতা হৃদয়ে অদম্য উৎসাহ ট্রিমেন্ডাস অ্যাক্টিভিটি তিনটে জিনিস তার শরীর যেমনই হোক তার চোখ মুখের ভেতরে এক অদ্ভুত জ্যোতি কাজ করছে তার শরীর হয়তো তাকে সাপোর্ট করছে না কিন্তু হৃদয়ে তার অদম্য উৎসাহ আর ট্রিমেন্ডাস অ্যাক্টিভিটি প্রচণ্ড কাজ করছেন সবসময় কাজ করা ছুটোছুটি করেই হয় না কাজের নানা রকমের ভেয়া যে কাজটি করছেন সেটা তীব্রভাবে করছেন আর তমগুণের লক্ষণ হচ্ছে জড়তা মোহ এবং নিদ্রায় একটা যেন কোথায় যেন আটকে যাচ্ছে কিছুতেই তার থেকে বেরোতে পারছে না তিন হচ্ছে মোহ মোহগ্রস্ত হওয়া এই মেয়ে বিদেশে চলে যাবে কি কষ্ট কি কষ্ট আমরা নিজেরাও জানি যে আমাদেরই পৃথিবী ছেড়ে একটা সময় যেতে হবে কিন্তু আমরা এটাকে ভাবতে পারি না কারণ মোহ এসে আমাদেরকে আবৃত করে রাখে আর চার হচ্ছে নিদ্রা ঘুমিয়ে যাওয়া যে অবস্থায় আছি তার থেকে একেবারে জেগে থাকার থেকে ঘুমের দিকে চলে যাওয়া শিষ্য বলছেন কিন্তু মহাশয় মাছ মাংসে তো রজগুণ বাড়ায় স্বামীজি বলছেন আমি তো তাই চাই এখন রজগুণের দরকার দেশে যেসব লোককে এখন সত্যগুণই বলে মনে করছিস তাদের ভেতরে পনেরো আনা পনেরো আনা লোক তম ঘোর তম ভবাপন্ন এক আনা লোক সত্যগুণী মিলে তো ঢের এখন চাই প্রবল রজগুণের তণ্ড উদ্দীপনা দেশ যে ঘোর তমস্বাচ্ছন্ন দেখতে পাচ্ছিস না এখন দেশের লোককে মাছ মাংস খাইয়ে উদ্যমী করে তুলতে হবে জাগাতে হবে কার্য তৎপর করতে হবে নতুবা ক্রমে দেশ শুদ্ধ লোক জ্বর হয়ে যাবে গাছ পাথরের মতো জ্বর হয়ে যাবে তাই বলছিলাম মাছ মাংস খুব খাবি স্বামীজি বলছেন এখন আমাদের প্রয়োজন আমরা সত্যগুণী যারা আছে বেশিরভাগই আসলে সত্যগুণী আর তমগুণী দেখতে ঠিক একই রকম সত্যগুনি যেরকম শান্ত হয়ে থাকেন তমগুনিরাও সেরকম শান্ত হয়ে থাকে সত্যগুনি আর তমগুণীর মধ্যে বেসিক ফারাক হচ্ছে সত্যগুনির ভেতরে শান্তভাবে তীব্র কর্মপ্রবাহ চলতে থাকে আর তমগুনির মধ্যে শান্তভাবে তীব্র অকার্য করার ইচ্ছা হতে থাকে কোনো কাজ না করে একবারে ঘুমিয়ে থাকবে এই রকম একটা ভাব তাদের ভেতরে ভীষণ রকমভাবে জাগে তাই বলছেন যে এক আনা লোক সত্যগুণী মেলে তো ঢের এখন চাই প্রবল রজগুণের তাণ্ডব উদ্দীপনা স্বামীজি যে সময় বলছেন সে সময় দেশ পরাধীন হয়ে গেছে অন্যের আওতার মধ্যে আছে তারা যেমন যেমন নিয়মের প্রচলন করছেন যেমন যেমন করতে বলছেন আমরা বাধ্য ছিলাম সেই সেই জিনিস সেই সেই নিয়মগুলোকে মেনে নিতে সেই কারণে স্বামীজি এই প্রবল কর্মোদ্যোগের কথা বলছেন তাই বলছেন নতুবাক্রমে দেশ শুদ্ধ লোক এখন এইসব মাছ মাংস খাইয়ে এদের উদ্যমী করে তুলতে হবে জাগাতে হবে এবং কার্য তৎপর করতে হবে তাদের ভেতরে যেন এনার্জি দিয়ে সেই এনার্জিটাকে কাজে লাগাতে হবে স্বামীজি বলছেন স্বামীজিকে শিষ্য প্রশ্ন করছেন কিন্তু মহাশয় মনে যখন সত্যগুণের অত্যন্ত হয় তখন মাছ মাংসের স্পৃহা থাকে কি আমাদের শোনা ভালো স্বামীজি উত্তর দিচ্ছে না তা থাকে না সত্যগুণের যখন খুব বিকাশ হয় তখন মাছ মাংসে রুচি থাকে না কিন্তু সত্যগুণের প্রকাশের এইসব লক্ষণ জানবি পরের জন্য সর্বস্বপণ কামিনী কাঞ্চনের প্রতি অনাসক্তি নিরভিমানিতা ও অহং বুদ্ধি শূন্যতা এসব লক্ষণ যার হয় তারা আর যখন দেখবি মনে এসব গুণের অথচ অহিংসার দলে নাম লিখিয়েছে সেখানে জানবি হয় ভান্ডামি না হয় লোক দেখানো ধর্ম তোর যখন ঠিক ঠিক সত্যগুণের অবস্থা হবে তখন আমি সাহার ছেড়ে দিই সেটা হচ্ছে আমাদের এই শাস্ত্রের একটি অদ্ভুত গুণ আমরা যত লোকের দিকে এগিয়েতে থাকবো আমাদের মনের ভেতরে তম থেকে রজ রজ থেকে যখন সত্য গুণে যাবে অটোমেটিক্যালি ছেড়ে দেবেন অটোমেটিক্যালি আপনার সমস্ত কিছু চলে যাবে দেখবেন একটা সময় প্রথম প্রথম আমাদের যখন চুল কালো থেকে সাদা হতে থাকে আমরা চুলগুলোকে রঙ করার কথা ভাবি তারপর কিছুদিন পরে দেখি যে চুলগুলো আর রঙ করলে ভালো দেখাচ্ছে না কিন্তু শনের মতো থাকে তখন আমরা ধীরে ধীরে রং করাটাকে বন্ধ করে দিই তার যে ন্যাচারাল কালার সেই ন্যাচারাল কালারটাই থেকে যে আমাদের এখানে কাকদ্বীপে একজন ভদ্রলেক আছেন মেঘনাথবাবু হঠাৎ করে মাসতি এই করোনার পর তার সঙ্গে আমার দেখা চুলগুলো ধপ সাদা আমি তাকে জিজ্ঞেস করলাম কী করে সাদা হলো আগে তো আমি কুচকুচে কালো দেখেছি উনি বলছেন না আমি খুব নিখুঁত করে রঙ করতাম তারপরে এই করোনার সময় রঙ হয় না স্যালুনে যেতে পারি না রং করতে পারি না তখন ভাবলাম কি দরকার বয়স তো অনেক হয়েছে আমি না নাই বা রং করলাম তার খুব বেশি বয়স হয়নি হয়তো খুব বেশি হলে আট আটান্ন উনষাট ষাট বছর বয়স হবে কিন্তু তার সমস্ত চুলগুলো ধপ ধপ করছে সাদা কি অপূর্ব দেখায় সেই ন্যাচারাল কালারে এই ন্যাচারাল জিনিস যে জিনিসটা আমাদের ভেতরে ন্যাচারালি আসে সেটা আমাদের গ্রহণ করা দরকার কোনো জিনিসকে এইরকম লোক দেখানো ভাবে জাগাতে নেই বলছেন সত্যগুণের এইটা হচ্ছে লক্ষণ পরের জন্য সর্বস্বপণ অন্যকে অন্যের জন্য নিজের সর্বস্বটুকু উজাড় করে দেওয়ার লক্ষণ কামিনী কাঞ্চলে অনাসক্তি কাম্য বস্তুকে পাওয়ার ইচ্ছা এবং সেই বস্তুকে প্রাপ্তির জন্য নিরন্তর চেষ্টা এই কাম্য বস্তু যেটা আমাদের ভোগের উপকরণে লাগে তার প্রতি আমাদের অনাসক্তি আর তার অ্যানিমাল ফু আরেকটা বলছে নিরভিমানিতা এবং অহং নিরভিমান নিরভিমান মানে এরকম অবস্থা নেই যে পারছে পা দিয়ে মারিয়ে দিয়ে যাচ্ছে তা নয় আত্মাভিমানে স্থির থেকে যিনি অন্যকে শ্রদ্ধা করতে পারেন আর আরেকটা হচ্ছে অহং বুদ্ধি শূন্যতা আমি করেছি আমি করেছি আমি করেছি এই আমি ব্যাপারটা খুব ভয়ানক এটা ভীষণ রকমের ভয়ানক এটা আমাদের বুঝে থাকতে হবে বুঝতে হবে তিনি বলছেন এই সব লক্ষণ যার হবে তার আর অ্যানিম্যাল ফুড খাবার ইচ্ছে হবে না আমি তার আপনা আপনি ছেড়ে যাবে তিনি আর এই সমস্ত খাবারের করতে হয় না আমরা দেখেছি একজন একজন স্বামীজিকে দেখেছি না আমাদের সঙ্গে ছিলেন কেন আছেনি বলি এখনো আছেন কিন্তু অনেক বয়স হয়ে গেছে তার তিনি একটা সময় খুব চেঞ্জ স্মোকার ছিলেন তারপরে একদিন গিয়ে তাকে দেখলাম তিনি আর স্মোক করেন না তার ভেতরে আর ওই চিন্তা নেই বলছেন না আমার এগুলো আর ভালো লাগে না কোনো কিছুই আর ভালো লাগে না আমাকে উনি দিয়েছেন কিন্তু আমার আর ভালো লাগে না তুমি এটা অন্য কাউকে যে সমস্ত অল্প বয়সী ছেলেরা খায় তাদের দিয়ে দাও আমি এটা শুনে হতবাক হয়ে গেলাম তাকে দেখে মনে হচ্ছিল জগতের কোনো কিছুর প্রতি তার কোনো আসক্তি নেই ঈশ্বর ইচ্ছা ভিন্ন আর তার কোনো কিছুতেই তার কোনো মন হয় না আমরা কিছু তার কাছে পরামর্শের জন্য গিয়েছিলাম গিয়ে দেখলাম এরকম তার পরিবর্তন হয়ে গেছে শিষ্য বলছেন যে কিন্তু মহাশয় ছন্দক সূত্রে আছে আহারও শুদ্ধ শুদ্ধি শুদ্ধ বস্তু আহার করিলে সত্যগুণের বৃদ্ধি হয় একদম ঠিক কথা অতএব সত্যগুণী হইবার জন্য পদার্থ সকলে ভোজন পূর্বেই ত্যাগ করা কি এখানে শ্রুতির অভিপ্রায় নয় স্বামীজি বলছেন উত্তর এই শ্রুতির অর্থ করতে গিয়ে শঙ্করাচার্য বলেছেন আহার অর্থে ইন্দ্রিয় বিষয় আর শ্রী রামানুজ স্বামী আহার অর্থে খাদ্য ধরেছেন আমার মত হচ্ছে তাদের এই উভয় মতের সামঞ্জস্য শিখতে হবে কেবল দিনরাত খাদ্যাখাদ্যের বিচার করে জীবনটা কাটাতে হবে না ইন্দ্রিয় ইন্দ্রিয় সংযম করতে হবে হবে মুখ্য উদ্দেশ্য বলে ধরতে আর এই ইন্দ্রিয় সংযমের জন্যই ভালো মন্দ খাদ্যাখাদ্যের অল্প বিস্তর বিচার করতে হবে শাস্ত্র বলেন খাদ্য খাদ্য ত্রিবিধ দুষ্ট দোষে দুষ্ট হলে তাকে পরিত্যাগ করতে হবে এক নম্বর হচ্ছে জাতি দুষ্ট যেমন পেঁয়াজ রসুন ইত্যাদি দুই হচ্ছে নিমিত্ত দুষ্ট দোকানের খাবার দশ দশগণ্ডা মাছি তাতে পড়ে আছে দশ গণ্ডা মাছি তাতে পড়ে আছে আর রাস্তা ধুলোয় কত উড়ে যাচ্ছে তিন হচ্ছে আশ্রয় দুষ্ট যেমন অসৎ লোকের দ্বারা স্পৃষ্ট অন্যাদি খাদ্য জাতি দুষ্ট এবং নিমিত্ত দুষ্ট হয়েছে কিনা তা সকল সময় খুব নজর রাখতে হবে কিন্তু এদেশে ওই দিকে নজর একেবারেই উঠে গেছে কেবল শেষো দোষটি যে যোগী ভিন্ন অন্য কেউ প্রায় বুঝতেই পারে না তা নিয়ে লাঠালাঠি চলছে ছুঁয়না ছুঁয়না করে ছুতমার্গির দল দেশটাকে ঝালাপালা করছে তাও ভালোমন্দ লোকের বিচার নেই গলায় একগাছা সুতো থাকলেই হলো তারাতের অন্য খেতে ছুতমার্গিদের আর আপত্তি নেই খাদ্যের আশ্রয় দোষ ধরতে পারা একমাত্র ঠাকুরকেই দেখেছি এমন অনেক ঘটনা হয়েছে যেখানে তিনি কোনো কোনো লোকের ছোঁয়া খেতে পারেননি বিশেষ অনুসন্ধানের পর জানতে পেরেছি বাস্তবিকই সে লোক সে সকল লোকের ভিতর কোনো না কোনো বিশেষ দোষ ছিল তাদের যত কিছু ধর্ম এখন দাঁড়ি তোদের যত কিছু ধর্ম এখন দাঁড়িয়েছে ভাতের হাড়ির মধ্যে অপর জাতির ছোঁয়া ভাত না খেলেই যেন ভগবান লাভ হয়ে গেল শাস্ত্রের মহান সত্যগুলোকে সত্য সকল ছেড়ে কেবল খোসা নিয়ে চাঁচা চলা কথা স্বামীজির তিনটি তিনটি দোষের কথা বলছেন দোষ শূন্য খাবার আমাদের খেতে হবে একটা হচ্ছে জাতি দোষ এই যে পেঁয়াজ রসুন জাত উগ্র খাবার এগুলো যদি খাওয়া যায় তাহলে এতে কি হয় শরীর গরম হয়ে যায় উত্তপ্ত হয়ে যায় এবং তাতে আমরা খুব ভালো করে নিজেদের কাজকর্মগুলো করতে পারি না সেটা যদি গ্রহণ করার মধ্যে যেমন ঠান্ডার দেশে যে সমস্ত দেশে খুব ঠান্ডা পরে সেখানে এই পেঁয়াজ রসুন খাবারে পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি দেওয়া থাকে উঁটের মাংস যে যে সমস্ত দেশের মানুষজন খান সে দেশ যথেষ্ট যথেষ্ট সেখানে ঠান্ডা সেটাকে সেই ঠান্ডার সঙ্গে চ্যালেঞ্জ করতে গেলে ঠান্ডাকে প্রতিরোধ করতে গেলে সেইগুলো খেতে হবে কিন্তু আমাদের দেশ যেখানে এত ঠান্ডা পড়ে না যেখানে গরম প্রধান দেশ সেখানে এসব খাবার খেলে শরীর খারাপ হবে বই কি দুই হচ্ছে নিমিত্ত দুষ্ট সেটা হচ্ছে দোকানের খাবার তুলনা দিয়েছেন অর্থাৎ এই রেডিমেড ফুড আপনারা দেখবেন ওই এগরোলের দোকানের সামনে দাঁড়ালেই দেখবেন যে ওই ইয়েতে ওই যে এগরোল যে তৈরি হয় যেই এটার মধ্যে আমাদের যে চাওয়ার চাটুটার মধ্যে তার চতুর্দিকে কিছু কিছু তৈরি করা এগরোল এই শিয়ালদে আমি দিছা স্টোরসে জামা কাপড় আনতে যাই এই ঠাকুরের কাপড় চোপড় কিনতে যাই সরস্বতী প্রেস থেকে বেরিয়ে ওই ব্রিজের তলা দিয়ে গিয়ে সেই দিছা স্টোরসে যাই পথে পরপর পর 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 খাবার দোকান থাকে আমরা দেখছি কখনো সেই এমনকি শরবত শুদ্ধ গরমের দিনে দেখেছি শরবত শুদ্ধ তৈরি করে রাখা আছে আপনার সামনে একটুখানি আরেকটু দই টই দিয়ে ওই যে তৈরি করা শরবত সেটাকেই আবার মিক্সিং করে আবার ওটাকে দিয়ে দিল ওটা দেওয়ার ফলে যে খারাপ জিনিসটা চলে যাচ্ছে আমাদের কাছে এসব আমাদের কোনো ভাবনা নেই এসব নিয়ে আমরা মাথা ব্যথা করি না আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আশ্রয় দুষ্ট যেমন অসৎ লোকের দ্বারা স্পৃষ্ট অন্নাদি এটা কেবলমাত্র যোগী পুরুষরাই দেখতে পারেন আপনাদের মনে আছে ঠাকুর সেই মা মায়ের কাছ থেকে একজন খাবার নিয়েছিলেন মা বলে মা আমাকে দাও বলে নিয়েছিলেন মা তাকে খাবার দিয়েছিলেন ঠাকুরের খাবার বয়ে নিয়ে যাওয়ার জন্য ঠাকুর অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিলেন এবং মাকে তিনি বলেছিলেন তুমি জানো না তার অমুক 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 আছে এই আশ্রয় দুষ্ট হয় যখন আমাদের মনের যে গতি খারাপ হয়ে যায় তখন আমাদের সমস্ত কিছু আমাদের স্পৃষ্ট সব কিছু খারাপ হয়ে যায় এটা একমাত্র যোগী পুরুষ দেখতে পারে সাধারণ মানুষ এই ধরনের বিচার করতে পারে না সাধারণ মানুষের যে দুটো বিচার করা দরকার সেটা হচ্ছে এই জাতি দুষ্ট এবং নিমিত্ত দুষ্ট হয়েছে কেনে এটা কিন্তু আমরা কখনোই বিচার করি না আমরা সবসময় আশ্রয় দুষ্ট লোকের জিনিসকে বিচার করি এবং তার ফলে এই ছুঁয়না ছুঁয় না এক ছুত মার্কির দল দেশটাকে জ্বালাপালা করেছে এই প্রত্যেক বছর দুর্গা পুজো যখনই আসে তখনই আমাদের কাছে কোয়ারি আসে আচ্ছা আমরা কি আমাদের দেবীকে ভোগ দিতে পারি আমরা ব্রাহ্মণ নই আমরা কে আমাকে দিতে পারি যেটা শাস্ত্র বলছে সেটা হচ্ছে এই যে আপনি সর্বজনীন নিজের বাড়িতে যা খুশি করতে পারেন কিন্তু যেখানে সর্বজনের নিয়ম আছে সেখানে যে নিয়মটি আছে সেটি আমাদের পালন করতে হবে আমি একজন মাকে বলেছিলাম তিনি তার বাড়িতেও তাকে ভোগ রান্না করতে দেবে না ঠিক করেছেন আমি বলেছিলাম মা যে যেহেতু তিনি অব্রাহ্মণ পরিবার থেকে ব্রাহ্মণ পরিবারে বিয়ে এসেছেন জন্মগত ব্রাহ্মণ নয় তাই তাকে ওই পরিবারে ভোগ দেবী দেবীর জন্য ভোগ রান্না করতে দেয়া হবে না আমি বলেছিলাম মা যদি তার সন্তানের জন্য আমরা তো জগন্মাতাকে সন্তান হিসেবে মনে করি তো সেই সন্তান জন্য যদি মা রান্না করেন সন্তান কি সেই খাবার গ্রহণ করবেন না অবশ্যই তিনি গ্রহণ করবেন অতএব তিনি খুব ভালো করে মাকে রান্না করতে পারেন রান্না করে দিতে পারেন আমাদের সবটুকু ওর মধ্যে চলে গেছে আমাদের নিজেদের আত্মবিকাশের কথা ভাবি না আমরা শুধু আচরণটাকে কিভাবে ঠিক করে রাখবো এবং সেটাকে কতখানি জাস্টিফাইড করতে পারবো এই নিয়ে আমাদের ভীষণ চিন্তা থাকে মহাশয় তবে কি আপনি বলতে চাইছেন সকলের স্পৃষ্ট অন্ন খাওয়াই আমাদের কর্তব্য স্বামীজি বলছেন তা কেন বলবো আমার কথা হচ্ছে তুই বামুন অপর জাতের অন্ন নাই খেলি কিন্তু তুই সব বামুনের অন্ন কেন খাবি নি তোরা রাঢ় শ্রেণী বলে বারেন্দ্র ব্রাহ্মণের অন্ন খেতে আপত্তি হবে কেন আর বারেন্দ্র বামুনই বা তোদের অন্ন না খাবে কেন মারাঠি তেলেঙ্গি কোনোজি বামুন বা তোদের অন্ন খাবে না কেন কলকাতার জাত বিচারটা আরও খুব মজার দেখা যায় অনেক বামুন কায়েত হোটেলের ভাত মারছে তারাই এবার মুখ মুছে এসে সমাজের নেতা হচ্ছেন তারাই অন্যের জন্য জাতি বিচার অন্য বিচারের আইন করছেন বলি ওইসব কপটিদের আইন মতো কি সমাজ চলতে হবে ওদের কথা ফেলে দিয়ে সনাতন ঋষিদের শাসন চালাতে হবে তবেই দেশের কল্যাণ এই যে আমাদের এইটা একটা আছে যে ধর্ম তারা কি ধর্ম আচরণ করছেন সেটিকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি না কিন্তু তাতে আমাদের অনেক রকমের সমস্যা তৈরি হচ্ছে যে আমরা যারা জীবনটাকে সেই মতে চালাই না আমরা তারাই আজকাল সমস্ত নানা রকমের সব ধর্মের কথা বলতে থাকি এখন ফেসবুক হচ্ছে জ্ঞান পুস্তিকা ফেসবুকে কত রকম যোগী এসে কত রকমের কথা বলেন তাদের মধ্যে কোনো কোনো যোগী রামকৃষ্ণ মিশন থেকে বিতাড়িত তাদেরকে আমরা দেখেছি তাদের নৈতিক চরিত্রের অবনমন হয়েছিল বলে সংঘ তাদের ছাড়ান দিয়েছে সঙ্গ তাদের ছেড়ে চলে যেতে বলেছেন তারা যখন ইউটিউবে নানা জায়গায় নানা কিছু বিষয় এবং এমন এমন বিষয় আলোচনা করেন যেগুলি নিয়ে বেশ আমাদের আলোচনা না করলেও চলবে সন্ন্যাসী সেই সব বিষয় নিয়ে মাথা ঘামানোর কথাই নয় সন্ন্যাসী মানুষের চরিত্র কেমন করে ভালো হবে কি করে মানুষ ভালো থেকে আরও ভালো হবে আরো ভালো থেকে আরও ভালো হবে এই বিষয়ে চিরকাল উৎসাহ দিয়ে যাবেন এবং যত শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী যত আমরা পূবের দিকে যাত্রা করব পশ্চিম তত পিছিয়ে যাবে যত ভালোর দিকে যাব খারাপ কেন হচ্ছে সেটা চিন্তা না করে যদি আমরা ভালোকে গ্রহণ করে ভালোকে আঁকড়ে ধরে এগিয়ে যাই তাহলে একসময় দেখব খারাপ আমাদের থেকে দূরে চলে গেছে খারাপের বোধটা আমাদের ততভাবে অনুভূত হচ্ছে না বহু ক্ষেত্রেই আমরা কেন খারাপ করলাম কি জন্য খারাপ করলাম এই চিন্তাতেই মগ্ন হয়ে যাই। তাহলে দেখবেন আমাদের মন শুধুমাত্রই খারাপের চিন্তাতেই আছে ওভাবে খারাপকে সরানো যায় না আমরা কেবলমাত্র যেন নিজেরা নিজেরা উদার হতে পারি সামজিতাই বলছেন ব্রাহ্মণ নয় অব্রাহ্মণের খাবার খেলো না কিন্তু ব্রাহ্মণদের মধ্যে যে বিভিন্ন ধর্মের ব্রাহ্মণ আছেন কনৌজী ব্রাহ্মণ আছে বারেন্দ্র ব্রাহ্মণ আছে রারি ব্রাহ্মণ আছে মারাঠি তেলেঙ্গি নানা ধরনের ব্রাহ্মণ আছে এরা কেন একে অপরের অন্ন খাবে না এটা এটা একটা বড় প্রশ্ন সবাইয়ের অন্ন খাওয়ার কথা তিনি বলছেন না বলছেন আদতে এই যে নিয়ম যারা করেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই কপট তারা অন্য রকমের জীবনযাপন করেন কিন্তু তারা এমন একটা ভাব দেখান যে তারাই এই সমাজের সমস্ত কিছুর গ্রহীতা শিষ্য বলছেন তবে কি মশাই কলকাতার অধুনাতন সমাজে ঋষি শাসন চলিতেছে না স্বামীজি বলছেন শুধু কলকাতায় কেন আমি ভারতবর্ষ তন্নতন্ন করে খুঁজে দেখেছি কোথাও ঋষি শাসনের ঠিক ঠিক কেবল লোকাচার দেশাচার আর স্ত্রী আচার এতেই সকল জায়গায় সমাজ শাসিত হচ্ছে শাস্ত্র ফাস্ত্র কেউ কি কেউ পড়ে না পড়ে সেই মতো সমাজকে চালাতে হবে আমাকে কয়েকজন সেদিনকে এ পাঠাচ্ছিলেন এরকম দেখিনি এর আগে আমরা তো আকাশ থেকে পড়ে সাধু হতে আসিনি বাড়ি থেকে এসেছি বাড়িতে বিয়ের নানা অনুষ্ঠান দেখেছি গায়ে হলুদের অনুষ্ঠান দেখেছি তিনি পাঠালেন তার দাদার বিয়ের ছবি সমস্ত আমাকে তাতে গায়ে হলুদে সবাই হলুদ রঙের জামা কাপড় পরেছে এবং এই অনুষ্ঠানটা শুধুমাত্র মেয়েদের জন্য স্ত্রী আচার এখানে পুরুষের কোনো ভূমিকা নেই বরং পুরুষের যেখানে ভূমিকা আছে সেটা হচ্ছে এই পূর্বপুরুষদের স্মরণ করা এই যে আমাদের আভ্যুদয়িক নন্দী মুখ শ্রাদ্ধ এগুলো যেন ঠিক মতো করায় সেটা কোনো রকমে সেই অনুষ্ঠানগুলো রকমে যেটা দরকার আছে সেটা ছেড়ে একটা বড় পাত্রের ভেতরে সেই ছেলেকে বসিয়ে তার গায়ে হলুদ জল ঢালা এবং সেটা হলুদ নয় কিন্তু রং এক ধরনের রং সেই রং সেটাকে গুলে সেইটা ঢালছে এবং সেই ছেলে একবারে উপরচুপুর হলুদ জামা পরা হলুদ গেঞ্জি পরা এবং সে একবারে সে একবারে সেই ভরে যাচ্ছেন এবং তাকে যারা রং বাঁকাচ্ছেন সবাই হলুদ পোশাক করেছেন বাংলাদেশের নকলে মেয়েরা যে মেয়েদেরও যার ইয়ে হচ্ছে গায়ে হলুদ হচ্ছেন তিনি সব ফুলের গয়না পরেছেন এগুলো কিন্তু আমাদের লোকাচার ছিল না বাইরের লোকাচারগুলো এসে আমরা সেগুলো আপনা করেছি এখন তো বাঙালিদের অনুষ্ঠানে গায়ে হলুদ হয় না হালদি তারপরে কি সমস্ত সঙ্গীত শুনি আমাদের ছেলেরা বলছিল আমাদের বিয়ের সময় এগুলো হবে সঙ্গীত হবে হলদি হবে অবাঙালিদের বিয়েতে এসব দেখেছি কিন্তু এগুলো আমাদের আমরা এমনভাবে আপন করে নিয়েছি আপন করাতে কোনো ক্ষতি নেই ভালো জিনিস আপন করলে ভালো গান নাচ হলো সবাই এক হলো কিন্তু নিজের যে কালচার নিজের যে আমাদের যে ভাবনা সেটা যেন হারিয়ে গেলে খুব মুশকিল তাই আমাদের ঋষির কথা আমরা শুনি না ঋষি যা যে কথা বলে গেছেন এই যে বিবাহ বা উপনয়ন এই যে বাড়িতে যে সমস্ত অনুষ্ঠান সেই সব অনুষ্ঠানে যেমন বর্তমান প্রজন্মকেও অত্যন্ত শ্রদ্ধা দেওয়া হচ্ছে তারপরে আমরা যে ঋষির বংশধর যে পূর্বপুরুষরা আমাদের বংশধরকে আলোকিত করেছেন যাদের মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসে সেই পূর্বপুরুষদের কিন্তু আমরা স্মরণ করতে চাই না সেগুলো কিন্তু স্মরণের একটা একটা অংশ ছিল বিয়ের বা কোনো একটা উপনয়ন সংস্কারে কিছুর এমনকি আমাদের শ্রাদ্ধের সময়তেও আবুদিক নান্দিবুক শ্রাদ্ধ হয় আমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে হয় তাদের উদ্দেশ্যে তাদের চিন্তা করতে হয় উত্তরাখণ্ডের মানুষজন কিন্তু বা উত্তর ভারতের মানুষজন পশ্চিম ভারতের মানুষজন কিন্তু এ বিষয়ে খুব কনসাস তারা যেখানেই কোনো জলপ্রবাহ নদীতে পুকুরে যেখানেই স্নান করুক না কেন জলদান করেন এটা কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে প্রায় একেবারে নেই আমরা টুকটুক করে মাথায় ডোবাই তারপরে ধীরে ধীরে উঠে এসে গা মুছে বেরিয়ে চলে যাই আমাদের এই সমস্যা শেষ প্রশ্ন যেটা দিয়ে শেষ করব স্বামীজি বলছেন তবে মহাশয় শিষ্য জিজ্ঞেস করছেন তবে মহাশায় আমাদের কি করতে হবে স্বামীজি বললেন ঋষিদের মত চালাতে হবে মনু যাজ্ঞবল্ক্য প্রভৃতি ঋষিদের মন্ত্রে দেশটাকে উদ্দীক্ষিত কোথাও আর আর চতুর্বর্ণ বিভাগ দেখা যায় না প্রথমত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র এই চার জাতে দেশের লোকগুলোকে ভাগ করতে হবে সব বামুনকে এক করে একটা ব্রাহ্মণ জাত গড়তে হবে রকম ভাবে সব ক্ষত্রিয় সব বৈশ্য সব শূদ্রদের নিয়ে আরো তিনটি জাত করতে হবে সকল জাতকেই বৈদিক প্রণালীতে আসতে হবে নতুবা শুধু না বললে কি দেশের কল্যাণ রে কখনোই নয় আগে যে চারটি চারটি ধর্মকে বর্ণে বিভাজন করা হতো কারণ চার বর্ণের সংযুক্ত চেষ্টায় সমাজ দাঁড়াতো ব্রাহ্মণ যজন যাজন আর পঠন পাঠনে নিযুক্ত থাকত ক্ষত্রিয়রা দেশ শাসন এবং দেশকে অন্য দেশের হাত থেকে হাতের আক্রমণের হাত থেকে রক্ষা করত দেশের অর্থ ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখার জন্য বৈশ্যরা এই ব্যবসা বাণিজ্য ইত্যাদি করে দেশের যে পণ্যজাত সামগ্রী তা অন্য জায়গায় নিয়ে যেত এবং আমাদের দেশে যা অভাব তাকে আমদানি করতেন আমাদের উপজদ্রব্যকে রপ্তানি করে অন্য দেশে ব্যবসা করতেন এবং তার বদলে আমদানি করে দেশের অভাব মেটাতেন আর চার হচ্ছে এই চার বর্ণকে সেবা দিয়ে শূদ্র এগিয়ে যেত এদের সবার মিলিত প্রচেষ্টায় একটি সমাজ একটি সমাজ চলে এই হচ্ছে কথা এটা যদি না হয় তাহলে শুধুমাত্র আমাদের চেষ্টা করলে হবে না কিন্তু এই তোমায় ছোবো না তোমায় ছব না এই বলে কল্যাণ সাধন হবে না তাই সবার আগে প্রয়োজন আমাদের যে নির্জস নির্দিষ্ট যে পথ আছে সেই পথটিকে ধরে আমাদের এগিয়ে যাওয়া এবং সেই পথটাকে পুষ্ট করা সবার আগে আমাদের প্রয়োজন তা যদি না হয় তাহলে শুধুই আমরা ছুত মার্গি হয়ে থাকবো তার চেয়ে বেশি আর কিছু হতে পারবো না আজ আমরা এখানেই থামবো ওম প্রণতা নাম প্রসিদ্ধত্বম দেবী বিশ্বার্থীহারিণী ত্রৈলোক্য বাসী নামি যে লোকানাম বরদা ভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু